দেখছেন কলকাতা টিভি, আরো বারো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি জুহিতা। আর শুরুতে যে খবরে নজর রাখবো, দিলীপ ঘোষের একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ইঙ্গিতপূর্ণ পোস্ট। লোকসভা নির্বাচনের পরাজয়ের পর থেকেই দিলীপ ঘোষ তার মুখে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে। এবং তিনি আজকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, ওল্ড ইজ গোল্ড। এর আগেও আমরা দেখেছি বারবার কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। দলে কাঠিবাজি রয়েছে, লবিবাজি রয়েছে, এমনটাই তিনি মন্তব্য করেছিলেন। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দিলীপ ঘোষ, যেখানে তিনি লিখেছেন ওল্ড ইজ গোল্ড। এবং মেদিনীপুরের তার যে চেনা আসন, সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে তাকে নিয়ে আসা হয়েছে। এবং বর্ধমান দুর্গাপুরে আসন থেকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে তিনি পরাজিত হন, এবং তারপর থেকে দলের একাংশের বিরুদ্ধে তাকে সোচ্চার হতে দেখা যায়। একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় প্রায় প্রতিদিনই দলের বিরুদ্ধে। এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দিলীপ ঘোষ, যেখানে তিনি উল্লেখ করেছেন ওল্ড ইজ গোল্ড। জেতা আসন হাতছাড়া হয়েছে বিজেপির, এবং গতকালেও আমরা যেমনটা দেখেছি যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি, তাকে হারানোর জন্যই সরানো হয়েছে। এবং আজকে তিনি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। এবং এই জায়গা থেকেই আদি নব্য দ্বন্দ্ব কি প্রকাশ্যে আসছে, এ বিষয় কিন্তু সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলীপ ঘোষের, এবং দিলীপের যে পোস্ট, সেই পোস্টে আদি নব্য দ্বন্দ্ব আরও প্রকাশ্যে সামনে। যখন দলে বিপর্যয় হয় পেছনের দিকে তাকাতে হয়, বসিরহাটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। দলের একাংশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বসিরহাটের স্বরূপনগরে দিলীপের মৎস্য সুখ। আর সেখানেই দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। আবারও বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, এবং যখন দলে অন্তর্দ্বন্দ্ব দেখা যায় তখন পিছনের দিকে তাকাতে হয়, এমনটাই তিনি মন্তব্য করেছেন। বসিরহাটে গিয়ে তিনি এমনটাই মন্তব্য করেছেন, এবং যা নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে নতুন করে বিজেপিতে। আদি নব্য দ্বন্দ্ব এর আগে থেকেই কিন্তু এটা নিয়ে জল্পনা চলছিল, এবার দিলীপ ঘোষের মন্তব্যে আরও স্পষ্ট হলো। দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষেই রয়েছেন তা তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, কারণ লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে তিনি প্রায় প্রতিদিনই বিস্ফোরক মন্তব্য করছেন। এবং এর আগেও তিনি যেরকম মন্তব্য করেছিলেন যে তাকে মেদিনীপুর আসন থেকে সরানো হয়েছিল প্ল্যানিং করেই, এবারও তিনি যে মন্তব্য করলেন যে যখন দলে বিপর্যয় তৈরি হয় তখন পিছনের দিকে তাকাতে হয়, এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তার। এর আগেও আমরা দেখেছি দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে তাকে হারানোর জন্যই আসন পাল্টানো হয়েছে, এবং বর্তমান দুর্গাপুরে তাকে প্রার্থী করা হয়েছে, এবং তারপরে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কোন জায়গা থেকে এই মন্তব্য করলেন, এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের গলায়? দেখো, দিলীপ ঘোষের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়ে। যা 2019 সালে দিলীপ ঘোষের যে নেতৃত্বে তিনি বারবার মনে করিয়ে দিয়েছিলেন যে আদরটা শেষ হয়েছিল, আর সেখান থেকে আজকে 2024-এ মাত্র 5 বছরের মধ্যে কিন্তু সেই প্রায় 6টা সিট হারিয়েছে। অর্থাৎ একদিকে যেমন হারানোর সিট মানে জেতার সিট হেরেছে, এবার যেটা হারানোর সেটাও হেরেছে। ইতিমধ্যে এই মন্তব্য কিন্তু দলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন। তিনি যেটা বারবার বলতে চাইছেন যে দলের যেভাবে বিপর্যয় হলো 2024 সালে, এই বিপর্যয়ের জন্য দায়ী, অর্থাৎ সেই নাম না করে, অর্থাৎ বিশেষ করে এই দলের প্রভাবশালী নেতার নাম করেছেন। হয়তো নাম ঘুরিয়ে বলছেন না, কিন্তু ঘুরিয়ে কিন্তু সেই বিশেষ করে দুজন নেতার কিন্তু তার ক্ষোভ, একটা ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন। বিশেষ করে তিনি যেটা বলছেন যে দলের যখন বিপর্যয় এসেছে, এখন পুরনো নেতাদের সামনের সারিতে আনতে হবে, তাদের আন্দোলনের মুখ করতে হবে, তাহলেই দল বাঁচবে, অর্থাৎ রাজ্য বিজেপি তাদের সংগঠন বাঁচাতে পারবে, না হলে পারবে না। ইতিমধ্যে কিন্তু পুরনোদের এই সামনের সারিতে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কথা বলেছেন, যেটা হচ্ছে যে নতুন যে তারা যারা নতুন মানে তৃণমূল থেকে এসেছে, যেসব বিজেপি হয়েছেন, তাদের উদ্দেশ্যে তার প্রথম কিন্তু এই প্রতিবাদ। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইছেন যে বিশেষ করে বেশ কিছু নেতা যাদের যারা এবার রাজ্য জুড়ে ভোট ভোটের হয়ে কাজ করেছেন, অর্থাৎ বিজেপি প্রচার হয়ে কাজ করেছেন, সেই প্রচারে কিন্তু রাজ্যের মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছেন, যার জন্য তিনি বলেছেন যে পুরনো নেতাদের সামনে আনতে হবে, না হলে এই দলের বিপর্যয়ে বাঁচানো যাবে না। হয়তো আগামী দিনে দিলীপ ঘোষের এই কথা রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব কতটা গুরুত্ব দেয় তার কথা মানে কি
আগামী দিন বিজেপি নেতৃত্ব কিন্তু এই সংগঠন ঢেলে সাজাবে না যা ছিল তাই, এটা কিন্তু সেটা সময় বলবে। ইতিমধ্যে এই নিয়ে তার কথা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে, বিশেষ করে রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব কিন্তু তার কথা শুনছেন এবং এই বিষয়টা আগামী দিনে একদমই শুনছি। অর্থাৎ দলের একাংশের বিরুদ্ধে তার যে ক্ষোভ তার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে স্পষ্ট হলো। ধন্যবাদ জানাবো তোমায়। আপনাদের শোনাই দিলীপ ঘোষ বসিরহাটে আজ ঠিক কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এটা রেডি তো, এখানে ছিপেতে মাছ লাগছে না, আমি একটা চিংড়ি ধরেছি গলদা, আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি। দাদা যে আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড, এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার? শান্তি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ, সেটা কেন হয়েছে? শুধুমাত্র দিলীপ ঘোষই নয়, ভাষ্যতে আমরা দেখেছি একদিকে সৌমিত্র খা থেকে শুরু করে অনুপম হাজরা, তারা কিন্তু বারবারই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবার দিলীপ ঘোষ তিনি আবারও বিস্ফোরক মন্তব্য করলেন। দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য এবং যে ইঙ্গিতপূর্ণ পোস্ট তিনি করেছেন সেই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাব। তার প্রধান লক্ষ্য শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে পরিবেষ্টিত কিছু লোকজন বলেই আমাদের ধারণা। এবং দিলীপবাবু আগে রাজ্য সভাপতি ছিলেন, কিন্তু তারপরে আনসেরিমোনিয়াসলি যেভাবে তাকে দলের কাজকর্ম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তার যে সংসদীয় আসন মেদিনীপুর থেকেও সরিয়ে দিয়ে অন্য একটা অপরিচিত জায়গায় পাঠিয়ে দেয় নিশ্চিত পরাজয়ের মুখে, এই সব ব্যাপার নিয়েই ক্ষোভ বিক্ষোভ। এবং বিজেপি দলটা এখন শতদা বিভক্ত, শতভাগে বিভক্ত, এবং সমস্ত কিছুর মূলে প্রধানত যারা আগে বিজেপি করেছিল তারা, আমরা যা দেখতে পাচ্ছি, তারা দায়ী করছে শুভেন্দু অধিকারীর অধিক মানে অধিকার স্থাপনের যে প্রচেষ্টা সকল পুরনো লোককে বাদ দিয়ে, তারই বিরুদ্ধে এই ওল্ড ইজ গোল্ড এবং দালাল কথা ব্যবহার করা দিলীপ ঘোষের, সেটাই আমাদের মনে হচ্ছে। আর এবার যে খবরে নজর রাখবো, কৃষ্ণনগরে হার নিয়ে বিস্ফোরক মন্তব্য অমৃতা রায়, দলের বিরুদ্ধে মুখ খুললেন পরাজিত বিজেপি প্রার্থী এবং তিনি যেটা বলেছেন, আমাকে জবরদস্তি করে রাজনীতিতে আনা হয়েছে, এখানে লবিবাজি রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, আমার নিজেকে বন্দী মনে হতো, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন অমৃতা রায়। এবং যেখানে তিনি বলেছেন যে দলটাকে শেষ করে দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, ভোটের জন্য প্রচুর টাকা এসেছিল, আমায় কিছু জানানোই হয়নি, নিজেদের মতো করে খরচ করেছে ওরা, এমনটাই বললেন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়। নিজেকে অপমানিত বোধ করছি, এমনটাই মন্তব্য করেছেন কৃষ্ণনগর লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়। অর্থাৎ ভাষ্যতে যেমনটা দেখা যাচ্ছে যে এই একের পর এক বিজেপি নেতা প্রার্থী থেকে শুরু করে সকলের যে বিস্ফোরক মন্তব্য, সেখান থেকে কিন্তু বিজেপির অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু সামনে আসছে বারবারই। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে একেবারে একের পর এক আমরা দেখছি যে পরাজিত যারা বিজেপি প্রার্থী তাদের মুখে দলের বিরুদ্ধেই ক্ষোভ সামনে আসছে। এর আগে আমরা দেখলাম দিলীপ ঘোষ, এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়, এবং আমরা দেখেছিলাম যে অমৃতা রায়কে সামনে রেখে কিন্তু বিজেপি ভোট ব্যাংক বাড়াতে চেয়েছিল কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। তবে পরাজয়ের পর একের পর এক ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীদের মুখে। অমৃতা রায় তিনি কি বলছেন দলের বিরুদ্ধে তার ঠিক কি ক্ষোভ, বিস্ফোরক কি মন্তব্য করেছেন শোনাবো। ভালোই ছিল যেটা মানে ক্রমশ প্রকাশ্য যেটা হলো আর কি, যে এখানে আমি যেটা দেখলাম প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে, মানে আমি যদি কোথাও যাই হয়তো আমি জানি না যে তারা এদের মানে এদিক এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা, হয়তো সে তাদের ডাকে ওদিকে গেলাম তখন এই পার্টি বললো আমাদের জিজ্ঞেস করে কেন গেলেন না, তো আমার একটু কিরম মানে বন্দি বন্দি লাগ। আর একটা জিনিস হতো যেটা আমার মানে ভালো লাগতো না, যে ওরা নিজেদের মধ্যেই ডিসিশন নিত, আমাকে কিন্তু কনসাল্ট করতো না, তবে হ্যাঁ আমায় ঘরে থাকলে আমি থাকতে পারতাম সেটাই, কিন্তু আমাকে যে ইনক্লুড করা বা কিছু সেটা হতো না, নিজেদের মধ্যেই ওরা ঠিক করতো।
আর যেহেতু আমি এত জানি না, নিশ্চয় আমি সেইভাবে কমেন্ট করতেও পারতাম না। আর একটা হচ্ছে যে যেটা আমার খুবই মানে বিরক্তিকর লাগতো, যে শেডিউল যেটা হতো প্রচারের জন্যে সেটা কিন্তু আমাকে না জিজ্ঞেস করেই হতো। হয়তো আপনারা অনেক সময় আমায় ফোন করেছেন যে কখন দেখা করব, আমি কিন্তু বলতে পারিনি, আমি বলেছি শেডিউল দেখে করব, তাই না? তো সেরকম শেডিউলটাও খুব আনপ্ল্যান্ড বেতে হতো। তো সেখানে মানে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছানো কিছুতেই যেত না, সেখানে তিন চার ঘন্টা লেট হয়ে যেত। তো ওরাও একটু মানে কর্মীরাও একটু খেপে যেত যে এত লোক ছিল, এখন আমি আবার কোথায় লোক জোগাড় করবো। মানে এরম করে অনেকবার আমরা কিন্তু ফেরতও চলে এসেছি। গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু পার্টিটাকে শেষ করে দিচ্ছে, একটা আমার অবজারভেশন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখানে কোনো পরিকল্পিতভাবে কিছু হয় না, মানে সংগঠনের খুব মানে ডেফিশিয়েন্সি আছে, ঘাটতি আছে, সেখানে কিছু বলার নেই। এতে এখানে যদি সেরকমভাবে সংগঠন না থাকে, এখানে কিন্তু আগামী দিন আরও মুশকিল হবে। কারণ আমি যা শুনলাম যে মানে ধরুন যদি পার্টির মধ্যে দ্বন্দ্ব থাকে, সাংগঠনিক অভাব থাকে এবং ডিসিপ্লিনের অভাব থাকে, একটা পার্টি চালানো খুব মুশকিল। কারণ আমাকে তো একটা ন্যাশনাল লেভেলে লড়তে হচ্ছে, তাই না? সেখানে এর সঙ্গে এর অভিমান, ওর সঙ্গে ওর দ্বন্দ্ব, ওর সঙ্গে তার ঝগড়া, এইসব করে হয় না। সেটা ইউ হ্যাভ টু বি প্রফেশনাল টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন। আপনারা শুনলেন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী তথা অমৃতা রায়, তিনি কি মন্তব্য করলেন, দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। এ বিষয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তু। সন্তু, একদিকে দেখতে পাচ্ছি অমৃতা রায়, তিনি কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন, এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন? একেবারেই দেখো, বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি যেমনটা অভিযোগ করেছেন, শুধুমাত্র তার অভিযোগ একরকম নয়। তিনি যেমনটা প্রথমে অভিযোগ করেছেন যে দলের একটা গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু অভিযোগ তুলেছেন, তার পাশাপাশি দলের কোনো শৃঙ্খলা নাই এমন অভিযোগ তুলেছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছে সেই টাকার কোনো রকম খরচের হিসাব তাকে দেওয়া হয়নি এমনও কিন্তু অভিযোগ তুলেছেন। যদি এই এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নদিয়া উত্তরের সভাপতি অর্জুন বিশ্বাস, তিনি যেমনটা বলেছেন ওনাকে ভুল বোঝানো হয়েছে, আমরা এই নিয়ে ওনার সঙ্গে আলোচনায় বসে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। পাশাপাশি দলীয় সংগঠনের যে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ যখন তাকে বলা হয়, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব কোনো বিষয় নয়, সব দিকেই ঠিক হয়েছে। মানুষ লক্ষ্মীর ভাণ্ডার এবং এই যে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ভোট একটা রয়েছে, যে কারণে কিন্তু এই পরাজয়ের কথা তারা স্বীকার করে নিয়েছেন। কিন্তু এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির যে রয়েছে একদম প্রকাশে তিনি যেমনটা বলেছেন, শুধুমাত্র যে গোষ্ঠীর তাকে যে শিডিউল দেওয়া হতো সেই শিডিউল অনুযায়ী তাকে জানানো হতো না, এমনকি টাকার বিষয়ে তাদের কোনো কিছু জানানো হতো না। তিনি একদম প্রকাশ্যে জেলা নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আনছেন। এই ঘটনায় কিন্তু রীতিমতো এক উত্তপ্ত হয়ে গেল বিজেপির মধ্যে রাজনীতি। পাশাপাশি যে গোষ্ঠীদ্বন্দ্ব, তো তুমি যদি বলো আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম ভোট প্রচারে, সেখানে দেখা গিয়েছিল অমৃতা রায় যে টাইম দিতেন সেই টাইম ছাড়া বেশ কিছু তাকে দেখা যেত, কখনো এক ঘন্টা কখনো দু ঘন্টা লেট করতেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে তাকে আগে জানানোই হতো না শিডিউল তৈরি করার জন্য, যে কারণে তিনি লেট করতেন। সন্তু, ধন্যবাদ। অন্যদিকে অমৃতা রায়ের এই বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, ফোন লাইনে কি প্রতিক্রিয়া তা শোনাবো। আসলে বলে না, ভগবান রামচন্দ্র আছেন, যারা রামকে নিয়ে রাজনীতি করেন তাদের গেলে ভাগ করবে দিকে কৃষ্ণনগরের মানুষ। যে মহামিত্রদেরকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিল বিজেপি, কারণ মোদী অমিত শাহ তানাশাহী রাজনীতির বিরুদ্ধে ভয়ে ছিলেন মহামিত্র। আদানির অন্যায় ভাবে তাকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিরুদ্ধে যাতে পার্লামেন্টে মুখ খুলতে না পারে তার জন্য মহামিত্রকে বহিষ্কার করেছিলেন তারা। ভগবান রাম মহামৈত্রকে জিতিয়ে দিয়েছেন, আর মহামৈত্রকে যিনি বহিষ্কার করেছিলেন সেই এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ চোপড়াকে হারিয়ে দিয়েছেন। এই জন্য আমরা বলি রাম কা নাম বদনাম না কর, যারা রামের নাম বদনাম করেছেন ভগবান রাম তাদেরকে শাস্তি দিয়েছেন, তারা পরাজিত। পরাজিত হওয়ার পর এখন গোষ্ঠী কোন্দল বেআব্রু হয়ে গিয়েছে। বিজেপি কামিনী কাঞ্চনের দল ছিল, আছে, আগামীতেও থাকবে। এই দলের বাংলায় রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য।
লোকসভা নির্বাচনের পরাজয়ের পর থেকেই জুহিতা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যারা বিজেপি প্রার্থী তাদের তারা কিন্তু দলের একাংশের বিরুদ্ধেই মুখ খুলছেন, কোথাও গিয়ে দলের মধ্যেকার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব বারবার সামনে আসছে। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে অমৃতা রায়, তারা কিন্তু দুজনেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং শুধুমাত্র তারা দুজনেই নয়, এর আমরা দেখেছি যে অনুপম হাজরা গতকাল তিনিও কিন্তু একেবারে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, বঙ্গ বিজেপির পরিবর্তন চাই এমনটাই তিনি বলেছিলেন। এবং দিলীপ ঘোষ, তিনি কিন্তু ভোটের রেজাল্টের পর থেকেই বারবারই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। একদমই তাই। এবং আপনাদের সামনে যে দুই ছবি তুলে ধরছি, একদিকে যেরকম বসিরহাটে গিয়ে আজ দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ, অন্যদিকে অমৃতা রায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে যাকে বিজয়ী প্রার্থী করা হয়েছিল 2024-এর, তিনিও কিন্তু দলের একাংশের বিরুদ্ধেই তার ক্ষোভ উগড়ে দিলেন। আরো বারোই সময়, এখন একটা বিরতি, ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবার যে খবরের দিকে নজর রাখবো, শুটিং চলাকালীন বচসায় জড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী। নিউ টাউনের সাপুরজিতে শুটিং সোহমের বিধায়কের গাড়ি রাখা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে। হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করে টেকনোসিটি থানার পুলিশ। আর এবার রীতিমতো যে অভিযোগ উঠে আসছে, সোহম চক্রবর্তী তার গাড়ি রাখাকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। শুটিং চলাকালীন বচসায় জড়ান অভিনেতা সোহম চক্রবর্তী, শুটিং চলাকালীন বচসায় জড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী। এবং যেমনটা জানা যাচ্ছে, নিউ টাউনে সাপুরজিতে শুটিং চলছিল, বিধায়কের গাড়ি রাখা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। বিষয় আরো বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি অভিযোগ করছে, কি ঘটনা ঘটেছে ঠিক? নাকি যে ওখানে পারমিশন নিয়েই শুটিং করার কথা ছিল, অভিনেতা সোহমের শুটিং করছিল, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে তার গাড়ি পার্কিং নিয়ে, মূলত ওই হোটেলের রেস্টুরেন্টের সামনে সেখানে গাড়ি পার্কিং করা ছিল, এবং গাড়ি হোটেলের মালিক তিনি সেখান থেকে গাড়িটা সরিয়ে দিতে পারেন, যে অন্য অন্য কাস্টমার আসবে গাড়িটা সরিয়ে অন্য জায়গায় রাখার কথা বলা হয়। সেখানে সোহমের দেহরক্ষী তারা কিন্তু না গাড়িটি নাড়িয়ে সেখানে বলে যে এটা সোহম বিধায়কের গাড়ি, নায়কের গাড়ি, এরকম বলে প্রভাব দেখায়। তারপরে কিন্তু সেখানে জড়িয়ে পড়ে হোটেলের যে সমস্ত স্টাফ তাদের সাথে জড়িয়ে পড়ে, ঝামেলায় জড়িয়ে পড়ে দেহরক্ষীরা, তারপরে কিন্তু সেখানে মারধর বা চিল্লামিল্ল হয়। তারপরে যে হোটেলে যখন শুটিং করছিল সেখান থেকে নিচে নেমে আসে সোহম, আসলে সেখানে কিন্তু মালিকের সাথেও বাদ জড়িয়ে পড়ে সোহম, তারপরে এমনকি মালিককে ধাক্কা দিয়ে ফেলে দিতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। তারপরে কিন্তু ঘটনার পরই কিন্তু খবর দেওয়া হয় টেকনোসিটি থানার পুলিশ, সেই ঘটনাস্থলে এসে হোটেল মালিক এবং ম্যানেজার আটক করে থানায় নিয়ে যায়। তারপরে কিন্তু থানায় দীর্ঘক্ষণ বসে রাখার পরে সেখানে কিন্তু মুচলেকা দিয়েই কিন্তু সেখান থেকে কোনো অভিযোগ নেই বলেই কিন্তু সেখান থেকে থানা থেকে চলে আসে। তবে সরাসরি অভিযোগ করছে যে প্রভাবশালী বলেই কি এই ধরনের এখানে হোটেল মালিক থেকে শুরু করে ম্যানেজারদের মারধর করা হলো, এটা নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে এই যে হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করা হচ্ছে, সোহমের বিরুদ্ধে যে অভিযোগ সামনে আসছে, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, পুলিশের কি দাবি? পুলিশ ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায়, সেই হোম রেস্টুরেন্টে যায়, যাওয়ার পরেই কিন্তু সোহমের কথা বা হোটেল মালিকের কথা শোনার পরে কিন্তু ওই ঘটনাস্থল থেকে হোটেল ম্যানেজার এবং মালিককে আটক করে নিয়ে যায়। তারপরে কিন্তু সেখানে গিয়ে তারা কোনো রকম অভিযোগ না করেই কিন্তু মুছ লেখা দেয়, সে তাদের কোনো অভিযোগ নেই বলে মুছ লেখা দেয়, সেই মুছ লেখা দিয়েই কিন্তু হোটেল থেকে বার হয়ে আসে। তারপরে এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। একদমই, ধন্যবাদ জাহাঙ্গীর। শুটিং চলাকালীন বচসায় জড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী, নিউ টাউনের সাপুরজিতে শুটিং সোহমের এবং বিধায়কের গাড়ি রাখা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে। এই ঘটনায় হোটেলের মালিক এবং নিরাপত্তা রক্ষীদের আটক করা হলে পরে মুচলিকা থেকে দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে গতকাল এই ঘটনার পর আজ সোহম চক্রবর্তী তিনি কি বলছেন শোনাব। সে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু, বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি, তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করবো না, দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, একে বলেছিস, তুই বলেছিস, আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো, ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম, আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ
একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আরো বারোয় সময় এখন একটা বিরতির, ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কৌস্তুভ রায়ের জামিন মামলায় বিচারকের প্রশ্নবাণী বিধ্বস্ত ইডির আইনজীবী, কার্যত আদালতকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। ব্যর্থ ইডির আইনজীবী, ইডির নথিতে সন্তুষ্ট নয় আদালত, ফের মঙ্গলবার শুনানি। ব্যাংকের ইডির প্রামাণ্য নথি, নথি হাজির করতে ব্যর্থ ইডি। ইডির টালবাহানায় বিরক্ত বিচারক, মঙ্গলবার জমা দিতে হবে নথি। বৃহস্পতিবার ছিল বিচার ভবনের সিবিআই স্পেশাল আদালতে কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি। অরিজিৎ চক্রবর্তী ইডির আইনজীবী। দুটো লেজার, একটা পিনকন, একটা কৌস্তুভ রায়, দুটোর তুলনা করলে দেখা যাবে কোথায় কোথায় তফাত রয়েছে। টাকা দেওয়া নেওয়ার সময় এবং তারিখে তফাত রয়েছে যা সন্দেহজনক। পিনকন পুঞ্জি ব্যবস্থা ব্যবসায় যুক্ত জেনেও অভিযুক্ত এই সংস্থার সঙ্গে লেনদেন করেছেন বিচারক। হাইকোর্টের রায় থেকে এটা পরিষ্কার যে রায়ের সময়কালে তদন্ত শেষ হয়নি, নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব প্রয়োজন। এক, কলকাতা হাইকোর্ট কৌস্তুভ রায়ের জামিন খারিজ করার পর ইডি কেমন তদন্ত করেছে, কি পেয়েছে? দুই, নির্দিষ্টভাবে দেখাতে হবে যে অভিযুক্ত প্রসেডস অফ ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ পুঞ্জি ব্যবসার সঙ্গে তার সম্পর্ক ছিল। তিন, নেওয়া টাকা কেউ ফেরত দিলে সেটা কিভাবে প্রসেডস অফ ক্রাইম হতে পারে? অরিজিৎ, বিষয়টায় আমি আসছি। তার আগে বলি, যে দুটো লেজার থেকে দেখা যাচ্ছে যে কিছু অবৈধ লেনদেন হয়েছে, ট্যাম আর বার্কের সার্টিফিকেটে আমি দেখেছি ডেট টাইম রয়েছে, সেটার বিলের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তার কয়েকটা উদাহরণ লিখিতভাবে আদালতের কাছে পেশ করলাম। বিচারক, বিলের সঙ্গে ট্যাম আর বার্কের সময়ের বিষয়টা কিভাবে ম্যাচ করাবেন? আমি আপনার কাছে পরিষ্কার জানতে চাইছি যে এই ব্যক্তি জেনে শুনে প্রসেডস অফ ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। আপনি দুটো লেজার পাচ্ছেন, আপনাকে মনোরঞ্জন একটা লেজার দিয়েছে, কৌস্তুভ রায় একটা লেজার দিয়েছেন, আপনাকে তদন্ত করে দেখতে হবে, অডিট করাতে হবে। আপনার তদন্তকারী অফিসার যদি দুটো লেজার নিয়ে বসে থাকেন এবং তদন্তকারী সংস্থা গল্প লিখেই যায়, তাহলে সেটা থেকে রেজাল্ট কি করে আমি বুঝব? অরিজিৎ, 2017 সালে নগদে উনি মনোরঞ্জন রায়কে ক্যাশ পেমেন্ট করেছেন। ওনার স্টেটমেন্টে আছে মনোরঞ্জন রায়ের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল বলেই তিনি ক্যাশে পেমেন্ট করেছেন। ডিসেম্বরে লাইসেন্স স্কুল থেকে 10 লাখ টাকা নিলেন, আবার জানুয়ারি মাসে 10 লাখ টাকা ফেরত দিয়ে দিলেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে মনোরঞ্জন রায় জেলে, ওনার বিরুদ্ধে অনেক তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাই আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি। আবার 20 মার্চ 10 লাখ পেল, সেই টাকা মে মাসে ফেরত দিল। প্রশ্ন হচ্ছে, একবার তিনি পেলেন, ফেরত দিলেন, ঠিক আছে, কিন্তু পরের বার দেখা যাচ্ছে যে উনি মার্চ মাসে টাকা পেয়ে মে মাসে ফেরত দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ফেরত নয় কেন? এখানেই প্রশ্ন উঠছে। বিচারক, এখানে মানি লন্ডারিং এর কি রয়েছে? মনোরঞ্জনের টাকা মনোরঞ্জনকেই ফেরত দিয়েছে, এখানে প্রসেডস অফ ক্রাইমের কি আছে? অরিজিৎ, মনোরঞ্জন প্রসেডস অফ ক্রাইমের কথা স্বীকার করেছে। আমি লিখিতভাবে আপনাকে জানিয়েছি যে গত 6 মাসে তদন্তকারী সংস্থা কি কি করেছে বিচারক কৌস্তুভ রায়কে। আপনার যদি বিজ্ঞাপনের বিষয় থাকে তাহলে আপনি টাকা নেবেন, তাহলে টাকা দিলেন কি করে? স্কুলের টাকা নিয়েছেন, আবার ফেরত দিয়েছেন কৌস্তুভ রায়। যে চার্ট ওনারা দিয়েছেন তাতে গন্ডগোল রয়েছে। আমাকে গ্রেপ্তার করবার আগে ওনাদের হাতে চার্টের ডকুমেন্টস ছিল, মনোরঞ্জনের অ্যাকাউন্টের স্টেটমেন্ট ছিল, অচিন কুমার মুখার্জির স্টেটমেন্ট জুডিশিয়াল অবজারভেশনে উল্লেখিত রয়েছে। সেখানে পরিষ্কার করা আছে, মনোরঞ্জনের অ্যাকাউন্টেন্ট বলছেন একই খরচ বারবার উনি দেখিয়েছেন। প্রসেডস অফ ক্রাইমটা প্রেডিকেট অফেন্স থেকেই আসে, সেখানে ওরা প্রসেডস অফ ক্রাইমটাকে প্রাধান্য দেয়নি। প্রসেডস অফ ক্রাইম শেক্সপিয়ার থেকে আসেনি। মৌসুমি রায় যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টের কোথাও কোনো উল্লেখ নেই যে কৌস্তুভ রায় থ্রেট করেছে। তল্লাশির সময় মৌসুমি রায়ের কাছ থেকে বেশ কিছু নথি এবং টাকা উদ্ধার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মৌসুমি রায়কে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমি ক্যাশ নিয়েছি তখনই যখন চেকগুলো বাউন্স হয়েছে, সেই টাকাগুলোই ক্যাশ নিয়েছি। অ্যাক্সিস ব্যাংকের স্টেটমেন্ট থেকে দেখা দরকার যে আমার কাছে টাকা এসেছে কিনা, কিন্তু বহু টাকা আমার কাছে আসেইনি। 2 কোটি 8 লক্ষের কোনো ভাউচার দেখাতে পারেনি, পারবেও না, তার কারণ সমস্ত ভাউচারগুলো ভুয়ো। কারণ ওই ভাউচারগুলোতে 50,000কে 5 লক্ষ করা হয়েছে, কিন্তু পাশে ওয়ার্ডে লেখা টাকার পরিমাণ পরিবর্তন করা হয়নি, তাই ওই ভাউচারগুলো তারা রাখেনি, কিছু নেই। প্রথম দিনও কোনো নথি ছিল না, আজও তাদের কাছে কোনো নথি নেই। পুরোটাই গোয়েবলসের থিওরির মতো। আপনি বলেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ডিডির তথ্য আনতে, কিন্তু সেটা আজ অবধি আনতে পারেনি।
72 লক্ষ টাকা আমি নগদে পেয়েছি, সেটা চেক বাউন্সের জন্য। তদন্তকারী অফিসারের অ্যাসিস্ট্যান্ট আছে, ওনাকে আপনি জিজ্ঞাসাবাদ করুন। 4 কোটি 29 লক্ষের কোনো ভাউচারই দেখাতে পারছে না। সুরেশ কুমার মেহেরওয়াল যাতে কোনো নথি দিতে না পারে তার জন্য অন্য মামলায় তাকে গ্রেপ্তার করা হলো এবং সে মারা গেল জেলে। সে তো প্রেডিকেট অফেন্সের সঙ্গে যুক্ত ছিল না, তার নাম ছিল সাক্ষী হিসেবে। ভিন্ন বিল দেখিয়ে তার সঙ্গে টেলিকাস্ট সার্টিফিকেটের সংযোগ স্থাপন করিয়ে কৌস্তুভ রায় দেখিয়ে দিলেন যে প্রতিটি বিল সঠিক। পাশাপাশি কৌস্তুভ রায়ের দাবি, 9 আগস্ট থেকে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, অথচ ইডি বলছে তদন্ত চলছে। কৌস্তুভ, আমার অন্য মামলায় 10 বছর ধরে তদন্ত চলছে, আমি ওই মামলায় ওনাদের অফিসে যেতাম। ওনারা যদি প্রথম দিন আমাকে বলতেন এই ডকুমেন্টগুলো দিন, তাহলে তো আমি দিতাম, কিন্তু আমাকে সেই সুযোগে দেওয়া হয়নি। আমি দেখিয়ে দেব সব প্রশ্নের উত্তর এবং ডকুমেন্ট আমার কাছে রয়েছে হুজুর। অরিজিৎ, ওনাকে কিছু বললেই উনি সবসময় বলছেন তথ্য দিয়ে দেব, দেব দেব বলছেন কিন্তু দিচ্ছেন না। কৌস্তুভ, হুজুর ওনাকে চিৎকার করতে বারণ করুন, এটা কোর্ট, ইডির অফিস নয়। এখানে অভিযুক্ত এবং প্রসিকিউটর দুজনেই আইনের চোখে সমান। বিচারক ইডিকে, 50 লাখের ডিডি নিয়ে কিছু পেলাম না, আপনারা বারবার বলছেন হাইকোর্টকে সন্তুষ্ট করেছেন, তাহলে নথি ও তথ্য দিয়ে আমাকেও সন্তুষ্ট করুন, আপনারা তো সেই জায়গাটা ব্যর্থ হচ্ছেন। অরিজিৎ, হ্যাঁ, ব্যাংকে আমরা খবর নিয়ে দেখেছি ডিডি হয়েছে। বিচারক, সেই ডিডির কাগজটা কোথায়? আপনি আপনার ক্ষমতায় কঠোরতম পদক্ষেপ করেছেন, কিন্তু সেখানে আপনার তদন্তের সেই নথি কোথায়? অরিজিৎ, আমি মেইল আনিয়ে নিচ্ছি হুজুর, আদালতের সময় নষ্ট করব না, একটু পরেই দিয়ে দেব সফট কপি। বিচারক, হ্যাঁ হ্যাঁ, আপনি টেক স্যাভি, আমাকেও দেখিয়ে দেবেন। কৌস্তুভ রায়, ইডির যা নথি ও সওয়াল গোয়েবলসের তত্ত্বকে ফের মনে করিয়ে দিচ্ছে, মিথ্যে, বড় মিথ্যে এবং আরো বড় মিথ্যে। সত্য যখন মিথ্যেকে যুক্তি দিয়ে খণ্ডন করবে তখন তাকে উপেক্ষা করো। যে ডিমান্ড ড্রাফটের কথা বলা হচ্ছে তার প্রামাণ্য নথি আদালতে পেশ করতে ইডি ব্যর্থ। এজন্য ইডির তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমনকি যে পরিমাণ অর্থ মনোরঞ্জনের পাওয়া বলে প্রথমে দেখানো হচ্ছিল, পরে তা ধাপে ধাপে কমে গিয়েছে। ধরুন খুনের মামলায় প্রথমে 9 mm পিস্তল দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হলো, পরে বলা হলো ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী পিস্তলটি 0.32 mm এর, আর বাস্তবে আদালতে পেশ করা হলো 0.38 mm পিস্তল। অরিজিৎ, আপনি ওই ডিডির 50 লাখ বাদ দিন হুজুর। বিচারক, কি বলছেন? আপনারা যে লেজারের উপর ভিত্তি করে গ্রেপ্তার করেছেন, সেই লেজারে যদি একটা ভুল থাকে, অর্থাৎ 50 লাখ যদি বাদ দিই, তাহলে তো ওই লেজারটা নিয়েই প্রশ্ন উঠবে এবং আপনাদের তদন্ত নিয়েও প্রশ্ন উঠে যাবে। কারণ আপনি যে বিষয় নিয়ে তদন্ত করছেন, নথি যদি সঠিকভাবে ভেরিফিকেশন না হয়, তাহলে আপনার কেস ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন উঠবে। কৌস্তুভ, মনোরঞ্জন রায় নিজেই বলছে এই ডিডিটা বানানো হয়নি, 50 লাখের ডিডি কোনোভাবেই ইসরোকে পেমেন্ট করা হয়নি। আপনি অ্যাকাউন্ট দেখুন, ইসরোতে কোনো পেমেন্টই করা হয়নি। 4.29 কোটির যে কথা বারবার ওরা বলছে, সেটা দেখাতে পারছে কই? হুজুর, একটা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে, মৃতদেহটা তো দেখাতে হবে ওনাদের, না হলে ক্রাইমটা হলো কোথায়? গত 2 মাস ধরে ওরা সেটাই আদালতকে দেখাতে পারছে না। বিচারক, মনোরঞ্জনের অ্যাকাউন্টও যখন মনোরঞ্জনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য সাজানোর অভিযোগ এনেছে, তাহলে হঠাৎ করে আরও একজনকে মনোরঞ্জনের দাবিতে গ্রেপ্তার করাটা কতটা যুক্তিযুক্ত? কৌস্তুভ, হুজুর প্রথমে এরা বলল 8টা বিল জেনুইন, টাকার পরিমাণ 1,91,00,000, পরে বলল 16টা বিল জেনুইন, তারপর এখন বলছে 25টা বিল জেনুইন, কিন্তু এখন টাকার পরিমাণটা কমে দাঁড়িয়েছে 1,40,00,000। বিলের সংখ্যা বাড়ছে আর টাকার পরিমাণ কমছে, এটা কেমন গণিতের হিসেব? ডেরিভেটিভ, ক্যালকুলাস, লসাগু, গসাগু, জিওমেট্রি সব ফেল করে যাচ্ছে হুজুর। বিচারক, তদন্তে এরকম হিসাবে কমে বাড়ে ওটা কিছু না, তবে তদন্তকারী সংস্থার কাজ খুবই অসন্তোষজনক। অরিজিৎ, তাহলে সবই ভুল হুজুর, আমরা যা করেছি যা বলেছি সব ভুল। অরিজিৎ বাবুর কথায় হাসির রোল ওঠে আদালতে। বিচারক ইডিকে, আপনার মেলে কপি এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের? অরিজিৎ, এখনো আসেনি, তবে এসে যাবে, এটা তো হুজুর মিনি ট্রায়াল হয়ে যাচ্ছে। বিচারক, এই ধরনের মামলায় মিনি ট্রায়াল করা ছাড়া আর কি উপায় আছে? কাউকে যদি প্রমাণ করতে হয় যে তিনি নির্দোষ, তাহলে মিনি ট্রায়াল করা ছাড়া আর কি পথ রয়েছে? জয়দীপ বিশ্বাস, কৌস্তুভ রায়ের আইনজীবী। হুজুর, আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে হাইকোর্টেও এই মামলা চলেছে, আমি ছিলাম, 11 মাস হয়ে গেল কৌস্তুভ রায় জেলে রয়েছেন। ইডি প্রেডিকেট অফেন্সে কোথাও কৌস্তুভ রায়ের নাম পায়নি, পিনকনের এত এত কোম্পানি, কোথাও কোনো পদে কৌস্তুভ রায়ের নাম নেই। উনি পিওসি নিয়ে কি করেছেন, কিভাবে তা খরচ করেছেন, তাও তো দেখাতে পারেনি ইডি। হাইকোর্টের মামলার পরে এতগুলো দিন কেটে গেল, এখনো তো নতুন কোনো তথ্য দিতেই পারেনি ইডি। তাহলে কেন এতদিন ধরে আমার মক্কেলকে জেলে থাকতে হচ্ছে হুজুর? মনোরঞ্জনের যাবজ্জীবন হলেও আশ্চর্যজনকভাবে মৌসুমীকে ইডি হেফাজতে নেয়নি। অন্যদিকে মনোরঞ্জনের সব সংস্থার বিরুদ্ধে প্রথম অভিযোগ নথিভুক্ত হয়েছিল খেজুরি থানায়।
সেই অভিযোগ সূত্রে মনোরঞ্জন এবং অন্যান্যদের হেফাজতে নেওয়ার সঙ্গে তার অফিস সহ যাবতীয় জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছিল। এই পরিস্থিতিতে বিতর্কিত এই লেজার কোথা থেকে উদয় হলো সেই প্রশ্ন কি প্রাসঙ্গিক নয়? কৌস্তুব হুজুর, লাইসেন্স স্কুল নিয়ে আমার অনেক কিছু বলার আছে, ডকুমেন্টও দেখানোর আছে। আপনি অনুমতি দিলে আমি সেগুলো দেখাতে চাই। বিচারক, আমি আরও একদিন এই মামলাটা শুনতে চাই। দুপক্ষের কাছেই তথ্য এবং পাল্টা তথ্য রয়েছে। সামনের সপ্তাহে আবার শুনব, ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে। অনেকক্ষণ তো হলো, আপনার মেলে কপি কি এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের? মামলার শেষ পর্যন্ত অবশ্য বিচারকের এই প্রশ্নের উত্তর দিতে পারেননি ইডির আইনজীবী। ব্যাংকের মেলের কপি এসে পৌঁছয়নি আদালতে। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। কলকাতা টিভি। আরো বারোই সময়, এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখব, ভোটের পর শেয়ার বাজারে ধস, কেন্দ্রীয় সরকার এবং সেবির রিপোর্ট প্রকাশের আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা। ক্ষতির পরিমাণ 20,00,000,000 টাকা, এমনটাই দাবি করা হয়েছে মামলাকারীর তরফে। পল্লব চট্টোপাধ্যায় রোচন ফোন লাইনে। পল্লবদা, এই মুহূর্তে যে সেবি রিপোর্ট প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, শেয়ার বাজারে ধসের পরিপ্রেক্ষিতে কি কি বিষয় এখানে তুলে ধরা হয়েছে? দেখো, এটা আজকে মূল মামলার সঙ্গে একটা অতিরিক্ত আবেদন। আসলে মূল মামলাটা ছিল আদানি হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে। সেই মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন তো আছে এখন, সেই মামলায় একটি অতিরিক্ত আবেদন হিসেবে এই লোকসভা নির্বাচনের পর শেয়ার বাজারে ধসের বিস্তারিত তথ্য চেয়ে মূলত মানে আবেদনটা করা হয়েছে। সেখানে ভারত সরকার এবং সেবি দুজনকারই তথ্য এবং রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আদানি হিন্ডেনবার্গ ইস্যুতে সেবিকে যে তদন্ত করতে বলা হয়েছিল, সেই তদন্তের রিপোর্ট আদৌ সুপ্রিম কোর্টে পেশ হয়েছে কিনা সেই নিয়ে আবেদনকারী তরফে সন্দেহ জানানো হয় এবং বলা হয় যে সেই রিপোর্ট যেন অবিলম্বে পেশ করা হয়। মূলত এই বিষয়গুলোকে সামনে রেখেই এদিন আবেদনটি পেশ হয়েছে। এখন দেখা যাক কবে এটা শুনানির জন্য আসে। ধন্যবাদ পল্লবদা। প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। আরো বারো, এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।